আমি শুক্লাল বিশ্বাস, সহকারী শিক্ষক, মিরগঞ্জি পাক্ষিক উচ্চ বিদ্যালয়, মিরগঞ্জ গোলাপগঞ্জ সিলেট। অনলাইন স্কুল অনলাইন ক্লাসের পক্ষ থেকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ, সকলের প্রতি রইলেও আমার অন্তর অন্তঃস্থল থেকে সাধুবাদ, অভিনন্দন ও শুভেচ্ছা। আজ দশম শ্রেণীর বিষয় বাংলা দ্বিতীয় পত্র। বাংলা দ্বিতীয় পত্রের যে অংশ নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে অংশের নাম হলো প্রত্যয়। আগে আমরা জানব প্রত্যয় কাকে বলে, অর্থাৎ ক্রিয়ার মূলকে বলে ধাতু, ক্রিয়ার মূলকে কি বলে ধাতু, আর প্রকৃতি ধাতু শব্দের মূলকে বলে প্রকৃতি। তাহলে প্রকৃতি কাকে বলে, ধাতু ও শব্দের মূলকে বলে প্রকৃতি, আর ক্রিয়ার মূলকে বলে ক্রিয়ার মূলকে বলে কি ধাতু। যেমন করো, চলো, লিখো, করো, চলো, লিখো, পড়ো, বলো, এগুলো হলো ক্রিয়া। আর শব্দ এক বা একাধিক অর্থবোধক বর্ণ সমষ্টিকে বলা হয় শব্দ। এইভাবে ক্রিয়া প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি হলো ধাতু, শব্দের মূলকে বলা হয় প্রকৃতি। তাহলে ধাতু এবং শব্দের যে মূল জিনিসটা, এই মূলটাকে বলা হয় প্রকৃতি। এই প্রকৃতি দুই প্রকার, ক্রিয়া প্রকৃতি, নাম প্রকৃতি। ক্রিয়ার মূলকে বলা হয় ক্রিয়া প্রকৃতি। তাহলে ক্রিয়া প্রকৃতি কাকে বলে, ক্রিয়ার মূলকে বলে ক্রিয়া প্রকৃতি। যেমন লিখো, যেমন লিখো, পড়ো, চলো, এগুলো হলো কি ক্রিয়া প্রকৃতি। তাহলে ক্রিয়া প্রকৃতি কাকে বলে, ক্রিয়ার মূলকে বলা হয় ক্রিয়া প্রকৃতি। আর নাম প্রকৃতি কাকে বলে, শব্দের মূলের নামকে, শব্দের মূলের নাম প্রকৃতি। শব্দের মূলকে বলা হয় নাম প্রকৃতি। যেমন সিলেট, লন্ডন, দোকান, মিরগঞ্জ, গোলাপগঞ্জ। তাহলে নাম শব্দের মূলকে বলা হয় নাম প্রকৃতি। এখন প্রত্যয় কাকে বলে, ধাতু বা শব্দের মূলের সাথে ভিন্ন ভিন্ন অর্থে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ হয় সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে বলা হয় প্রত্যয়। তাহলে প্রত্যয় কাকে বলে, ধাতু বা শব্দের মূলের সাথে ভিন্ন ভিন্ন অর্থে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় সে বর্ণ বা বর্ণ সমষ্টিকে বলা হয় প্রত্যয়। এখন আমরা জানব প্রত্যয় কাকে বলে, শব্দ বা ধাতু মূলের সাথে ভিন্ন ভিন্ন, শব্দ বা ধাতু বা মূলের সাথে ভিন্ন ভিন্ন অর্থে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ হয় তাকে বলা হয় প্রত্যয়। এই প্রত্যয় দুই প্রকার, কৃত প্রত্যয়, তদ্বিত প্রত্যয়। কৃত প্রত্যয় কাকে বলে, ধাতুর সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলা হয় কৃত প্রত্যয়। তাহলে কৃত প্রত্যয় কাকে বলে, ধাতুর সাথে, যদি ধাতুর সাথে যুক্ত হয়, ধাতুর সাথে যুক্ত হয় তখন তাকে বলা হয় কৃত প্রত্যয়। তাহলে কৃত প্রত্যয় কাকে বলে, ধাতুর সাথে যে প্রত্যয় যুক্ত হয় নতুন শব্দ গঠন করে তাকে বলা হয় কৃত প্রত্যয়। যেমন পর অ, প, পর যোগ আ, পরা। তাহলে পর যোগ আ কি হচ্ছে, পরা। যেমন করা, কর যোগ আ, করা। তাহলে তদ্বিত প্রত্যয় কাকে বলে, শব্দের মূলের সাথে যে প্রত্যয় যুক্ত হয় নতুন শব্দ গঠন করে তাকে বলা হয় তদ্বিত প্রত্যয়। যেমন ডাকায়, ডাকা যোগ আই, তাহলে হচ্ছে ডাকাই। তাহলে ডাকাইটা কোন প্রত্যয়? তাহলে প্রত্যয় কত প্রকার? প্রত্যয় হলো দুই প্রকার, কৃত প্রত্যয়, তদ্বিত প্রত্যয়। এখন আমরা আবার জানবো কৃত প্রত্যয় কাকে বলে, ধাতুর সাথে যে প্রত্যয় যুক্ত হয় নতুন শব্দ গঠন করে তাকে বলা হয় কৃত প্রত্যয়। যেমন পর যোগ আ, করা, কর যোগ আ, করা, করা, চল যোগ আ, চলা, বল যোগ আ, বলা। আর তদ্বিত প্রত্যয় কাকে বলে, শব্দের মূলের সাথে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তখন তাকে বলা হয় তদ্বিত প্রত্যয়। তাহলে তদ্বিত প্রত্যয় কাকে বলে, শব্দের মূলের সাথে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তখন তাকে বলা হয় তদ্বিত প্রত্যয়। যেমন বুমা যুগ আরু, বুমারু, ডাকা যুগ আই, ডাকাই, সিলেট যুগ আই, সিলেটি, সিলেট যুগ টি, সিলেটি। এইভাবে শব্দের মূলের সাথে যে প্রত্যয় যুক্ত হয় নতুন শব্দ গঠন করে তাকে বলা হয় তদ্বিত প্রত্যয়। আর ধাতুর সাথে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে বলা হয় কৃত প্রত্যয়। আজকে আমরা জানব, আজকে আমরা জানব যে সংস্কৃত কৃত প্রত্যয় কীভাবে হয়। যেমন
এই যে ক্রিয়ার মূল কে বলা হয় প্রকৃতি এই চিহ্নটার নাম হলো কি প্রকৃতি যেমন গৈ যুগ নক গায়ক নক যুগে কিভাবে সংস্কৃত পদ্ধতি হয় গৈ যুগ নক গায়ক লিখো যুগ নক লেখক এই যে লেখকের মূল উপাধি হলো লিখো লিখো হলো ক্রিয়া এই ক্রিয়াপদের উপরে চিহ্ন বসবে প্রকৃতি লিখো যুগ নক লেখক কৃষ যুগ নক কৃষক দা যুগ নক দায়ক শালি যুগ নক শালক এই যে শালক মানে শালিকা শালিকা শক্তি দায়ক যে দা কাজ করে কৃষক কৃষযুগ নক তাহলে আমরা নক সংস্কৃত প্রত্যয় যুগে নক যুগে কিভাবে সংস্কৃত প্রত্যয় গঠিত হয় তা আমরা জেনেছি যেমন গৈ যুগ নক।